জনাব গোলাম আব্বা একটি বিষয় একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই যে কয়েকদিন আগে আমি আরো বললে যে জানুয়ারি সোমবার আপনি কথা দিয়েছিলেন আপনি বলেছেন কথা দিচ্ছি পরিচয় কোনো নিয়মিত শিক্ষার্থী থাকলে আমরা কোনো ধরনের সমস্যা করব না সেই কথার পরে আপনারা আর কি করলেন সেটি আমার একটি প্রশ্ন আরেকটি প্রশ্ন হচ্ছে এটাও পরিষ্কার যে কোনো ছাত্রকে হলে থাকতে গেলে তাকে আপনাদের প্রতিশ্রুতির উপরই নির্ভর করতে হবে আসলে ধন্যবাদ একটা কথা আছে যে না কানলে নাকি মাও দুধ দেয় না জন্মদাতা মাও না বাচ্চা না কান্না করে তাহলে কিন্তু দুধ দেয় না সো আমি বলবো এখানে দলের বড় ভাই আছে আজ থেকে দশ বছর আগে যদি মনে পড়ে প্রথম বর্ষের শিক্ষার্থী ঢাকা বিশ্ব আইন বিভাগে মনে আছে এখানে রোকে হলের সামনে একদম এই হাকিম চত্বরে ছাত্র দুই গ্রুপের একটা অন্তর্পন্দল এবং পুরো বিশ্ববিদ্যালয়টা মেসা করার অবস্থা গোলাগুলি দুই নিজেদের মধ্যে ওই ঘটনার পরে তার আনুষ্ঠানিকভাবে ক্যাম্পাস ছাড়ে এরপরে লাস্ট টেন ইয়ার্সে তাদের মধ্যে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পাসে আসার অথবা ওরকম অ্যাপ্রোচ বা চোখে কার্যক্রম চোখে পড়েনি আমাদের পড়েনি আমরা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিন ছিলাম চোখে পড়েনি এরপরে আর হলের যে ব্যাপারটা হলের ছাত্র উঠানো সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রবস্থাদের একটিয়ার সর্বশেষ পরিবেশ পরিষদের মিটিংয়ে পরিবেশ পরিষদের মিটিংয়ে আমাদের আকরাম ভাই আমার হলের বড় ভাই ছাত্র সেক্রেটারি তিনি বলেছিলেন তখন যশমবন্ধু হলের আমাদের সম্মানিত প্রভোসার সুন্দর উত্তর দিয়েছেন কোনো হলের কোনো প্রভোস্টের কাছে ছাত্রদল জাতীয় ছাত্রদল থেকে বা অন্য কোনো সংগঠন থেকে যে তালিকা দেয়া অথবা হলে যে বৈধ ছাত্রত্বের জন্য যে টাকা জমা দিতে হয় সেটা জমা দিয়ে কারা নিয়মিত শিক্ষার্থী রয়েছে তাদেরকে লিস্ট দেওয়া এটা এখন দেওয়া হয়নি আমাদের জানা মতে ছাত্র দলের প্রত্যেকটি কমিটি যারা রানিং আছে তাদের কারোরই ছাত্রত্ব নেই আমাদের কিছু কিছু নেই আমরা জেনেছি যে প্রক্টরের সহায়তায় পরীক্ষা দিতে যেতে হয়েছে পুলিশের সহায়তায় আসলে ছাত্র দল করছেন বা অন্য ছাত্র রাজনীতি করছেন বলে এরকম করা হচ্ছে সেগুলিকে আপনার চোখে পড়ে না মানে আমি একদম নাম ঠিকানা এখন বলতে চাই না সেটি জিনিস আব্দুল রহিম বলবেন আমরা হলে থাকা অবস্থায় এবং আমি হল ছেড়েছি চার বছর আমরা আমরা যেগুলো দেখে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু আইন করে ধর্মীয় রাজনীতি এবং ছাত্র শিবির রাজনীতি রাজনীতিসিদ্ধ আছে এবং বস্তুত সর্ব লাস্ট ফিউ ইয়ার্স ছাত্রদল এবং শিবির একে অন্যের পরিপূরক মানে নয়নের অঙ্গ যেমন নয়নের পাতা এরকম হয়ে গেছে এবং তারা যে নিজে বলেছেন যে ছাত্রদল শিবির একই মায়ের পেটের দুই সন্তান সেক্ষেত্রে মানে আমরা শুধু এটুকু বলছি যাদের কাছে জিহাদি বই পাওয়া গেছে ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য সংবলিত পোস্ট পাওয়া গেছে সেটাকে আমরা আমাদের যারা আছে দায়িত্ব তারা সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে তারা প্রফার অথবা স্যারকে বলেছেন ইনফর্ম করেছেন তারা

আমরা দেখতে পাচ্ছি আপনার মুখের কথার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের হলগুলো যে আবাসিক আমাদের একাডেমি সকল কার্যক্রম হল কেন্দ্রিক হয়ে থাকে সেখানে সরাসরি বিশ্ববিদ্যালয়ের প্রভোজদের গণের নিজেদের উক্তিতে কোনো ছাত্র দল বা অন্য কোনো সংগঠনের নেতাকর্মী তাদের কাছে আসেনি তাদের সামনেই বলেছে

নামে কোনো শব্দই নাই সেখানে কোটা আন্দোলনের প্ল্যাটফর্ম আসলে খুবই হাস্যকর কারণ গণজাগরণ মঞ্চ যেমন টেনে লম্বা করতে একসময় লেবু ভিজা হয়েছে হয়েছে না এটাকে আসলে মনে হয় অন্য কোনো নাম ইউজ করতে পারে যদি তারা আসলে পলিটিক্যাল ইন্টারেস্ট থাকে

তারা দায়িত্ব নিয়ে বলেছে এরকম ঘটনা ঘটেনি তাদেরকে প্রমাণ দিতে আচ্ছা আপনি যেটা বলছিলেন সেটি বলেন তিনি বললেন সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম থেকে তারা কথা বলছে ছেলেটা কথা বললো আক্তার আক্তার আমার ডিপার্টমেন্টের ছোট ভাই যেDialogInterface অনুসারে গিয়েছে আমি নিজে ওনা জানা কথা আমি গিয়ে তার পাশে বসেছি দাবি জানিয়েছি ওইখান থেকে আলটিমেটাম দিয়েছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে যে অবশ্যই পুনরায় পরীক্ষা নিতে হবে এবং সারাক্লবি দিয়েছি হ্যাঁ সেটার প্রেক্ষিতে ঘটনাটা পরীক্ষাটি হয়েছে সুতরাং ক্রেডিটটা সম্পূর্ণ ছাত্র আমি কিন্তু বলছি যে সবাই মানব কিন্তু প্রশ্ন ফাশের সঙ্গে যে ছাত্র লীগের নাম জড়িয়ে যে আলাপটা সেটি কি আসলে পুরো ইমিডিয়েট সিস্টেমে সরি প্রশ্ন ফাশের সঙ্গে যে ছাত্র লীগের নামটি জড়িয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে সর্বশেষ নাম মনে হয় গত বছর মানে লাস্ট ইয়ারের আগের ইয়ারে কিছু নাম এসেছিল যাদেরকে অলরেডি এস এবং সিএডি তদন্ত করছে এবং তাদের মধ্যে আইন অনেক ব্যবস্থা নিচ্ছে এখানে আসলে ছাত্রলীগ প্রতিষ্ঠানের ব্যক্তিগত যে এখন যারা সরকারি চাকরি পাচ্ছেন সেটি কর্মকর্তার চাকরি হোক বা দ্বিতীয় শ্রেণী কর্মকর্তার চাকরি হোক প্রথম শ্রেণী কর্মকর্তার চাকরি হোক ছাত্রলীগ না করলে সেটি করা যায় না এই বিষয়টি আপনার কাছে একটু জানতে চাই ছোট করে বলছি যে আহ বড় ভাই এখানে আছেন আহ যদি বলেন যে কোনো পরিবর্তন হয়নি বিশ্ববিদ্যালয়ের প্রভাস তারা তো নিজের পকেট থেকে বারোশো টাকা দিয়ে নিশ্চয়ই কাউকে ডেকে এনে ফোন করে করবে না কয়জন আপনার আপনার ছাত্র দলের বারোশো টাকা জমা দিয়ে বৈধ ছাত্রদের আবেদন করেছে আপনি লিস্টটা এখনই বলুন বা দিন আপনার জানলে আছে কিনা আমি প্রশ্ন করছি আপনাকে অনেকে আবার এই ভয়ও পাচ্ছেন কিনা যে আসলে তিনি যদি ছাত্র দলের কর্মী হিসেবে নিজেকে পরিচয় দেন পরবর্তীকালে তার শিক্ষা জীবন ব্যাহত হতে পারে ক্যাম্পাসে না

এটা আসলে মানে কি বলবো যে এটা আমার কাছে মনে হচ্ছে যে মরার উপর খারাঘা এবং এক ধরনের সাউন্ডস অ্যাবসার্ট আমাদের ছাত্রলীগের যে কেন্দ্রীয় নির্বাহী সংসদ প্রেসিডেন্ট সেক্রেটারি পর সবচেয়ে গুরুত্বপূর্ণ পোস্টগুলোর মধ্যে অন্যতম হচ্ছে জয়েন্ট সেক্রেটারি আমাদের লাস্ট দুইটা কমিটি আমি বলছি সেন্ট্রালের জয়েন্ট সেক্রেটারি মামুনুর রশিদ ভাই দুইবার ভাই ভাই দিয়েছেন বিসিএসএ তিনি অ্যালাও হননি জিয়া হল ছাত্রলীগের সভাপতি রিফাজ্জামান জিকো রানিং ছাত্রলীগের প্রেসিডেন্ট থাকা অবস্থা দুইবার ভাইবে দিয়েছেন অ্যালাউ হননি কোনোভাবেই মাকসুদ রানা জিকো মিঠু মহসমি হলের প্রেসিডেন্ট ছিলেন সেন্ট্রালের ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনবার দিয়েছেন তিনি অ্যালাউ হননি সায়ম খান সেন্ট্রালের জয়েন্ট সেক্রেটারি এফরম হলের ছাত্রলীগের রানিং প্রেসিডেন্ট তিনবার দিয়েছেন হননি মশিউর রহমান রুবেল ছাত্রলীগের সেন্ট্রালের অর্গানাইজিং সেক্রেটারি

ছাত্রলীগ না করার কারণে একরকম আছে সাধারণ ছাত্র আছে আবার কেউ কেউ আছে যে সরকারের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলনে অংশ নিয়েছেন কোটা সংস্কার আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলন ভ্যাট মুক্ত শিক্ষা ব্যবস্থা আন্দোলন তো তাদের কি কি আসলে চিনি চিনে রাখা হয়েছে কোন ঘটনায় ঘটেনি এখন সরকারি চাকরির যে ক্রাইটেরিয়া যেভাবে স্বচ্ছতা করা হচ্ছে লাস্ট টেন ইয়ার্স একদম বিশেষ হয়েছে আগের পরিবেশ সম্পর্কে আপনি যদি খুঁজে জানতে পারবেন এক বগুড়া আজিল হক কলেজ বগুড়া থেকে তেপ্পান্ন জনকে বিশেষ ক্যাডার বানানো হয়েছে এসপি একটা কলেজ থেকে এনে তারা করেছে আমি শুধু বললাম যে আগের পরিস্থিতি চেঞ্জ হয়ে দেশটা তো শেখ হাসিনা সরকার বলে ইতিবাচকভাবে আসছে এখন আর বরং চিন্তি বলব ছাত্রলীগ করার কারণে আমরা বঞ্চিত হচ্ছি আমি এখানে একদম ওপেন বলছি যে ছাত্রলীগ বঞ্চিত হচ্ছে আচ্ছা আমি শুধু বিশ সেকেন্ড আপনাকে জানতে চাই ছাত্রলীগের সাধারণ সম্পাদক আপনি বাংলাদেশের সবচেয়ে বড় ছাত্র সংগঠন এখনকার তার আপনি সাধারণ আপনি যদি কারো জন্য সুপারিশ আপনি কি কারো জন্য সুপারিশ করেন মানে যে ধরেন উপর দিয়ে লিখে দিলেন অমুককে চাকরি দেন অমুককে এটা করেন এটা কিন্তু করার সুযোগ নেই আইম আইম নট দ্যা অ্যাপ্রুভের অথরিটি আমি এটা করতে পারি না আসলে করা হয় না